বন্ধুরা, ভারতীয় নেভি কম বাজেটের কারণে কম নেভাল জাহাজ তৈরি করছে, নজরদারি চালাতে সক্ষম আমেরিকান এয়ারক্রাফ্টও কম কেনা হবে, ও কম বাজেটের কারণে রাশিয়ান হেলিকপ্টারের পরিমাণও কমিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি বাস্তবে ভারতীয় নৌবাহিনী দুর্বল হয়ে যাচ্ছে, নাকি নেভি বেশি বড় তৈরি করার বদলে বেশি শক্তিশালী তৈরি করার চেষ্টা করা হচ্ছে? বিস্তারিত জানবো এই ভিডিওতে। আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটিকে ক্লিক করুন, এরকম ডিফেন্স রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, দুনিয়ার সব শক্তিশালী দেশ এক মজবুত ও বড় নেভি তৈরি করছে। আমেরিকার কাছে বর্তমানে 16টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, যার মধ্যে 11টি অপারেশনাল রয়েছে, আর এগুলি সবই নিউক্লিয়ার পাওয়ার, ফলে এগুলির রেঞ্জ প্রায় আনলিমিটেড। এছাড়া আমেরিকান নেভির কাছে 500টিরও বেশি যুদ্ধজাহাজ মজুদ রয়েছে, আর এই একই কাজ চায়নাও করছে। চায়না অলরেডি 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার বানিয়ে ফেলেছে এবং 2035-এর মধ্যে 6টি ও 2050-সালের মধ্যে 10টি এয়ারক্রাফট ক্যারিয়ারকে নেভিতে সামিল করার পরিকল্পনা করছে। কিন্তু ভারতের কথা বললে ভারতীয় নেভির প্রয়োজনীয় বাজেটকে কমিয়ে দেওয়া হয়েছে, আর তাই ইন্ডিয়ান নেভিকে তার প্রয়োজনীয় উপকরণ ও অ্যাসেটের পরিমাণকেও কমাতে হচ্ছে। যদি কারেন্ট বাজেটের কথা বলি, তো ইন্ডিয়ান নেভি 64,307 কোটি টাকা চেয়েছিল, কিন্তু ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকে তাদের কেবল 41,259 কোটি টাকাই দেওয়া হয়েছে, যার ফলে ভারতীয় নেভিকে তার অনেকগুলি প্রজেক্টকে ছোট অথবা ডাউন করতে হচ্ছে। তাহলে চলুন এই প্রজেক্টগুলি সম্পর্কে কথা বলা যাক। প্রথমটি হলো মাইন কাউন্টার মেজার ভেসেল প্রজেক্ট। আপনারা হয়তো জেনে অবাক হবেন, বর্তমান সময়ে ভারতীয় নৌবাহিনীর কাছে মডার্ন মাইন সুইপার জাহাজই নেই। বন্ধুরা, মাইনগুলিকে শত্রু দেশ এমন জায়গায় লাগিয়ে দেয় যেখান দিয়ে নেভির সাবমেরিন, জাহাজ ও এয়ারক্রাফট ক্যারিয়ার চলাচল করে, আর এই মাইনের সাথে ধাক্কা লাগলেই নেভির জাহাজ, সাবমেরিন ধ্বংস হয়ে যেতে পারে। ভারত বহু বছর ধরেই কোনো বিদেশি কোম্পানির সাথে কোলাবরেশন করে এই মাইন সুইপার জাহাজকে তৈরি করার চেষ্টা করছে, যাতে এর সাহায্যে শত্রুর মাইনগুলিকে ধ্বংস করে দেওয়া যায়। এরই দরুন অনেকদিন ধরে চলা 32,000 কোটি টাকার এক প্রজেক্ট থেকে এই ধরনের 12টি মাইন সুইপারকে বানানো হতো, কিন্তু বর্তমানে কম বাজেটের কারণে এই জাহাজের সংখ্যা 12 থেকে কমিয়ে 8টি করে দেওয়া হয়েছে। এবারে দ্বিতীয় প্রজেক্টের কথা বললে, ভারত রাশিয়ার কাছ থেকে 10টি কামোফ KA-31 আর্লি ওয়ার্নিং হেলিকপ্টারও কিনতে চলেছিল। এটি একটি বিশেষ ধরনের হেলিকপ্টার, যার সর্বোচ্চ রেঞ্জ 600 কিলোমিটার পর্যন্ত হবে। এতে অনেক অত্যাধুনিক র্যাডারকে লাগানো হয়েছে, যাকে আর্লি ওয়ার্নিং র্যাডার সিস্টেমও বলা হয়। এই ধরনের হেলিকপ্টারকে বড় প্ল্যাটফর্ম অর্থাৎ এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে অপারেট করা হয়। 360 ডিগ্রির কভারেজওয়ালা এই হেলিকপ্টার শত্রুর ফাইটার জেটকে 150 কিলোমিটার দূর থেকেই ট্র্যাক করে আগেই এয়ারক্রাফট ক্যারিয়ারকে অ্যালার্ট করে দিতে সক্ষম, এমনকি শত্রুর জাহাজকে তার শক্তিশালী র্যাডারের সাহায্যে 200 কিলোমিটারের রেঞ্জ পর্যন্ত ডিটেক্ট করে নিতে পারবে। এই হেলিকপ্টারের র্যাডার একসাথে 40টি টার্গেটকে ট্র্যাক করতে পারে, আর এই সমস্ত তথ্যকে কমান্ড সেন্টার বা মাদারশিপে ট্রান্সফার করে দেয়। কামোফ KA-31-এর ডিজিটাল টেরেন সিস্টেমকেও লাগানো হয়েছে, অবশ্যই একই কাজ লং রেঞ্জের ড্রোন ও অ্যাভক্স এয়ারক্রাফ্টের সাহায্যেও করা সম্ভব। 3,600 কোটি টাকার বিনিময়ে ভারত রাশিয়ার কাছ থেকে এই ধরনের প্রায় 10টি হেলিকপ্টার কেনার কথা ছিল, যাকে ছোট করে এখন কেবল 6টি হেলিকপ্টারই কেনা হবে। একইভাবে তৃতীয় প্রজেক্ট, যার উপরে কম বাজেটের প্রভাব পড়েছে, তা হলো আমেরিকার কাছ থেকে কেনা PHI এয়ারক্রাফ্ট। ভারতের 21,000 কোটি টাকার বিনিময়ে আমেরিকার কাছ থেকে এই ধরনের প্রায় 10টি এয়ারক্রাফ্ট কেনার কথা ছিল, কিন্তু বর্তমানে মাত্র 6টি এয়ারক্রাফ্টই কেনা হবে। বোয়িং কোম্পানির দ্বারা বানানো এই এয়ারক্রাফ্ট 737-800ERX মডেলের উন্নত সংস্করণ। এই বিমানের মুখ্য কাজ বিশাল সমুদ্রকে স্ক্যান করে তার শক্তিশালী অ্যান্টি সাবমেরিন র্যাডারের সাহায্যে শত্রুর বিমানকে খুঁজে বার করা, ও এটি শত্রুর ছোট বড় জাহাজের পজিশনকে ট্র্যাক ও রেকর্ড করতেও সক্ষম। শত্রু সাবমেরিনের লোকেশন কনফার্ম হলে এই বিমান এত উঁচু থেকেও শত্রুর ওপরে সঠিকভাবে টর্পেডো দ্বারা আঘাত আনতে সক্ষম, এমনকি এতে অ্যান্টি শিপ হারপুন মিসাইলও ইকুইপড করা থাকবে। বর্তমানে ভারতের কাছে এই ধরনের 10টি এয়ারক্রাফ্ট অলরেডি মজুত রয়েছে। আমেরিকান নেভিও এই ধরনের প্রায় 112টি PHI এয়ারক্রাফ্টকে ব্যবহার করে। একইভাবে গাইডেড ট্রেনিং শিপ প্রোগ্রামকেও বন্ধ করতে হচ্ছে, তার সাথেই 20,000 কোটি টাকা 4টে ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডকসের কন্ট্রাক্টকেও তুলে নেওয়া হচ্ছে। আর আপনাদের জানিয়ে রাখি, ল্যান্ডিং প্ল্যাটফর্ম এক বিশেষ ধরনের ও বড় সাইজের জাহাজ, যাকে অনেক সংখ্যক সৈনিক ও যুদ্ধ সামগ্রী খুব দ্রুত শত্রুর কাছাকাছি সমুদ্র তীরে পৌঁছে দিতে সক্ষম। এই জাহাজ বহু সংখ্যক অ্যাম্ফিভিয়াস ট্যাঙ্ক ও আর্টিলারির সাথে হেলিকপ্টার সাপোর্টও প্রদান করতে পারে, যার সাহায্যে সেনাবাহিনী দ্রুত যে কোনো জায়গায় যে কোনো ধরনের মিশনকে সম্পূর্ণ করে সুরক্ষিতভাবে ফিরে আসতে পারবে। এইভাবে কম বাজেটের কারণে ইন্ডিয়ান নেভির আধুনিকরণের ওপরেও প্রভাব পড়বে, সাথে ভারতীয় নেভি ইন্ডিয়ার এত বড় কোস্টলাইনকে মাথায় রেখে 200টি জাহাজ কেনার যে প্রজেক্ট শুরু করেছিল, সেখানেও বর্তমানে 200টি জাহাজের পরিবর্তে 175টি জাহাজ কেনা হতে পারে। ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে যে তারা বাজেটকে ভালোভাবে বিশ্লেষণ করে এর মধ্যে তাদের সবচেয়ে প্রয়োজনীয় প্রজেক্টগুলিকেই এগোনো হবে। যে কোনো দেশের নৌবাহিনীর প্রধান সমস্যা হলো এর সাবমেরিন, জাহাজ ও অন্যান্য ইকুইপমেন্ট অন্যান্য জিনিসের তুলনায় খুব বেশি দামি হয়, যে কারণে নৌবাহিনীর আধুনিকরণের সবচেয়ে বেশি খরচ হয়। অবশ্য ভারতীয় নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে আলাদা আলাদা প্রোগ্রামকেও শুরু করা হয়েছে। এবারে তেমনই কিছু জরুরি নেভাল প্রজেক্ট সম্পর্কে জেনে নিন। প্রথমে কথা বলা যাক প্রজেক্ট 75-কে নিয়ে। এই প্রজেক্ট ফ্রান্সের সাথে সংযুক্তভাবে 6টি স্করপিন ক্লাসের স্টেলথ সাবমেরিনকে ভারতে তৈরি করা হচ্ছে।
এই প্রজেক্টেরই চতুর্থ সাবমেরিন যাকে INS ভেলাও বলা হয়, তার সি ট্রায়াল চলছে ও বাকি দুটি সাবমেরিন তৈরির প্রক্রিয়া প্রায় শেষ ধাপে রয়েছে। এই দুই সাবমেরিনে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালসান সিস্টেমও লাগানো হচ্ছে, যাতে এটি অনেক বেশি সময় ধরে জলের উপরে না এসেও স্টেলথ মোডে নজরদারি ও সুরক্ষার কাজ চালাতে পারে। ডিজেল ইলেকট্রিক চালিত এই সাবমেরিনগুলি শক্তিশালী হেভিওয়েট টর্পেডোর সাথে টিউব লঞ্চের মাধ্যমে অ্যান্টিশিপ ও ক্রুজ মিসাইলকেও লঞ্চ করতে সক্ষম। এছাড়াও প্রজেক্ট 75-এর পর এর পরবর্তী 75i প্রজেক্টের দরুনও 6টি সাবমেরিন তৈরি করা হবে, যা পূর্ববর্তী সাবমেরিনের তুলনায় বেশি বড়, বেশি আধুনিক, বেশি স্টেলথি হবে ও লং রেঞ্জের ক্রুজ বা ব্যালিস্টিক মিসাইল দ্বারা ইকুইপড হবে। এমনকি এই সাবমেরিনগুলি শত্রুর সাবমেরিন ও যুদ্ধজাহাজ চলার পথে মাইনকেও বিছিয়ে রাখতে সক্ষম হবে। প্রজেক্ট 75i এর অন্তর্গত সাবমেরিনে খুব শক্তিশালী সেন্সার্স ও ইলেকট্রনিক সিস্টেমকে লাগানো হবে, যাতে এগুলি শত্রুর জাহাজ বা সাবমেরিনকে অনেক দূর থেকে ট্র্যাক করতে সক্ষম হয় ও তার দিকে টর্পেডো লঞ্চ করা যায়। আর আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় নেভিকে তার সাবমেরিনের জন্য বিদেশ থেকে হেভিওয়েট টর্পেডো কিনতে হতো, কিন্তু এখন ভারত নিজেই স্বদেশি ভরণাস্ত্র টর্পেডোকে তৈরি করে ফেলেছে, যার রেঞ্জ প্রায় 40 কিলোমিটার পর্যন্ত, যার ব্যাপারে আমরা আমাদের গত ডিফেন্স আপডেটেও জানিয়েছিলাম। এবারে কথা বলা যাক এয়ারক্রাফট ক্যারিয়ারের ব্যাপারে। তো ভারতের কাছে বর্তমানে কেবল একটি অপারেশনাল এয়ারক্রাফট ক্যারিয়ার INS বিক্রমাদিত্য মজুদ রয়েছে, আর এই এয়ারক্রাফট ক্যারিয়ারে রাশিয়ান অরিজিনের MiG-29K ফাইটার জেট নিযুক্ত রয়েছে। অন্যদিকে স্বদেশীভাবে তৈরি করা ভারতীয় নেভির দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার INS বিক্রান্ত আগামী বছর অর্থাৎ 2021 সালের মধ্যেই ভারতীয় নেভিতে সামিল হয়ে যাবে। 40,000 টন ওজনের INS বিক্রান্তের পর 1,65,000 টন INS বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারেরও পরিকল্পনা করা হচ্ছে। কিছুদিন আগেই দুটি আলাদা তেজাস নেভি বিমানও আরব সাগরে নিযুক্ত INS বিক্রমাদিত্যের ওপর ল্যান্ডিং ও টেক অফ ডেমোস্ট্রেটেড করে দেখিয়েছে, অর্থাৎ যদি খুব বেশি প্রয়োজন পড়ে তাহলে MiG-29K বিমানকে সাহায্য করতে তেজাস নেভিকেও আনা হতে পারে। অন্যদিকে দুই ইঞ্জিনের খুবই শক্তিশালী নেভাল তেজাসকেও 2025 সালের মধ্যে তৈরি করা হয়ে যাবে। অবশ্য এই অংশের বাকি দেশগুলি যেমন পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দেশের কাছে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারও মজুদ নেই, কিন্তু চীন ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে। চায়না অলরেডি দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করে ফেলেছে এবং খুব শীঘ্রই এর সংখ্যা বেড়ে 6 পর্যন্ত হয়ে যেতে পারে। তবে ভারতের সুবিধা হলো এত বড় কোস্টলাইন হওয়ার কারণে যে কোনো জায়গা থেকে অ্যান্টিশিপ মিসাইল লঞ্চ করতে পারবে ভারত, সাথে বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও আরব সাগরে অবস্থিত লাক্ষাদ্বীপ ভারতের জন্য এক প্রাকৃতিক এয়ারক্রাফট ক্যারিয়ারের কাজ করে, যেখান থেকে ভারত ফাইটার জেট ও মিসাইলকেও লঞ্চ করতে পারবে। এছাড়া ভারতীয় নেভির প্রয়োজনীয় সামগ্রী, জ্বালানি, মেনটেনেন্সের কাজও করতে পারবে এখান থেকে। এমনকি এখানে ভারতের সবচেয়ে শক্তিশালী লং রেঞ্জের র্যাডারকেও নিযুক্ত রেখেছে শত্রুর জাহাজ এয়ারক্রাফটকে ট্র্যাক করতে। 3 নম্বরে এমন এক প্রজেক্টের কথা বলবো যা আসলে বায়ুসেনারই কিন্তু ভারতীয় নৌবাহিনীর হয়ে কাজ করবে। আপনারা হয়তো শুনেছেন হালেই তামিলনাড়ুতে প্রথমবার Su-30MKIর এয়ারবেস বানানো হয়েছে। Su-30MKI 2 ইঞ্জিনওয়ালা এক শক্তিশালী সুপারসনিক ফাইটার জেট, যার পাওয়ারফুল র্যাডার প্রায় 400 কিলোমিটার রেঞ্জে মার্ক করতে সক্ষম। তামিলনাড়ুর এই এয়ারবেসে প্রাকৃতিক এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো কাজ করতে পারে, যেখান থেকে 2,400 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে 3,500 কিমি রেঞ্জের Su-30MKI শত্রুর যে কোনো ফাইটার জেটকে ভারতীয় নৌবাহিনীর কোনো জাহাজের কাছেও আসতে দেবে না। আর আপনাদের জানিয়ে রাখি, এই এয়ারবেসে যে সুখোই বিমানকে নিযুক্ত করে রাখা হয়েছে তাতে দুনিয়ার সবচেয়ে দ্রুততম শক্তিশালী ক্রুজ মিসাইল অর্থাৎ ব্রহ্মোস মিসাইলকে ইকুইপ করা হয়েছে, যা 300 কিলোমিটারের রেঞ্জে শত্রুর যে কোনো যুদ্ধজাহাজকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে সক্ষম। 3,000 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে যখন এই মিসাইল শত্রুর দিকে এগিয়ে যায়, তখন এই মিসাইলকে ঠেকানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে এই এয়ারবেসে ইন্ডিয়ান এয়ারফোর্সের হওয়া সত্ত্বেও সমুদ্রে ভারতীয় নৌবাহিনীর জাহাজকে রক্ষা করতে পারবে, ফলে ইন্ডিয়ান নেভির অনেকগুলি সাপোর্ট শিপ যাকে এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে চলতে হয় তার খরচও বেঁচে যাবে। 4 নম্বরে কথা বলা যাক ভারতের সবচেয়ে শক্তিশালী K-4 মিসাইলের ব্যাপারে, যা ভারতীয় শত্রুদের রীতিমতো ভাবিয়ে তুলেছে। আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগেই ভারত 3,500 কিলোমিটারের সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল K-4 সফল টেস্ট করেছে, যাকে ভারতের স্বদেশীভাবে বিকশিত করা নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন INS আরিহান্তে ইকুইপ করা হবে। K-4 মিসাইল একবারে প্রায় 2,000 কিলোগ্রামের নিউক্লিয়ার বা পরমাণু পেলোডকেও নিয়ে যেতে সক্ষম, যা এক বড় ধরনের শহরকেও সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। INS আরিহান্তে অলরেডি 750 কিলোমিটার রেঞ্জের K-15 মিসাইল ইকুইপ রয়েছে, তবে DRDO ভারতীয় নেভির জন্য 5,000 কিলোমিটার রেঞ্জের K-5 ও 6,000 কিলোমিটার রেঞ্জের K-6 মিসাইলকেও তৈরি করছে। K-4 মিসাইল আসার ফলে ভারতীয় নেভি জলের নিচ থেকেও শত্রুর ওপরে ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করতে পারবে, আর তার জন্য আরব সাগরে যাওয়ারও প্রয়োজন পড়বে না, অর্থাৎ একে বঙ্গোপসাগর থেকেও লঞ্চ করা যাবে। এছাড়াও ভারত প্রজেক্ট 15-এর নামে স্টেলথি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার জাহাজও তৈরি করছে, যাদের নাম INS কলকাতা, INS কোচি, INS চেন্নাই। অন্যদিকে প্রজেক্ট 17-এর দরুন 7টি ফিগ্রেড নেভাল শিপকেও তৈরি করা হচ্ছে। এর থেকে এটা পরিষ্কার যে শক্তির দিক থেকে নেভি আরও শক্তিশালী হচ্ছে। কিন্তু আপনাদের কি মনে হয়, নেভাল শিপের সংখ্যা কম ও কম বাজেট ভারতীয় নেভিকে দুর্বল করে দিচ্ছে? নিচে অবশ্যই কমেন্ট করে জানান। ওকে বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটিকে ক্লিক করুন, এরকম ডিফেন্স রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। অ্যান্ড ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং।